বিভিন্ন গঠন বিন্যাসের জিনিস খুঁজে বের করতে বলার মাধ্যমে আপনি শিশুকে স্পর্শের অনুভূতি সম্পর্কে জ্ঞান লাভ করতে সাহায্য করতে পারেন উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন তুমি কি কোনো কিছু খুঁজে বের করতে পারো যেটা মসৃণ তখন শিশুটি বাটি বা পাতার মতন কোনো কিছু খুঁজে পেতে পারে অথবা আপনি বলতে পারেন তুমি কি অমসৃণ কোনো কিছু খুঁজে বের করতে পারো তখন তারা কিছু গাছের বাকল বা একটি পাথর খুঁজে বের করতে পারে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি নরম কোনো কিছু খুঁজে বের করতে পারো তারা একটি কম্বল বা একটি পালক খুঁজে বের করতে পারে আপনি অন্যান্য গঠন বিন্যাস খুঁজে বের করার জন্য তাদেরকে জিজ্ঞাসা চালিয়ে যেতে পারেন যেমন শক্ত উঁচু নিচু অথবা আশযুক্ত শিশুকে স্পর্শের অনুভূতি সম্পর্কে জানতে সাহায্য করার জন্য এটি দুর্দান্ত একটি উপায়